বরাবরের মতো আইটেল একটি অসাধারণ ফোন লঞ্চ করেছে মার্কেটে। তো সেই ফোনটির নাম আইটেল S15 Pro। তো এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে, এমন কি এই ফোনটিতে কি কি ফিচার থাকছে, এমন কি এই ফোনটি বাজারে লঞ্চ করার সাথে সাথে এই ফোনটি ঝড় তুলে দিয়েছে, ফোনটিতে এত কম দামে এত কিছু দিচ্ছে। তো এই ফোনটার ভালো দিক মন্দ দিক সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে, এমন কি কম বাজেটের মধ্যে এই ফোনটি আপনার কি কেনা উচিত, এমনকি এই ফোনটার যদি কোনো খারাপ দিক থাকে তো সেই খারাপ দিকটা কী। তো স্টেপ বাই স্টেপ এই ফোনটির বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আর কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এই ভিডিওতে এখন একটি লাইক করে না থাকেন তো তাড়াতাড়ি একটি লাইক করুন, এখানে যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে, পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিন। প্রথমে আসা যাক ফোনটির দামে, মানে ফোনটির প্রাইস কত। তো ফোনটির প্রাইস মাত্র 7,890 টাকা। তো প্রথমেই আমি আপনাদেরকে দামটি জানিয়ে দিলাম, কারণ আপনাদেরকে এরপর যে ফোনটাতে আপনারা কী কী পাচ্ছেন আপনারা বুঝতে পারবেন যে এত কম দামে এত কিছু আপনারা পাচ্ছেন, তো আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে। তো তারপর আসা যাক ফোনটার নেটওয়ার্কে আপনারা কী কী পাচ্ছেন। তো আপনারা নেটওয়ার্কে পেয়ে যাবেন 2G 3G 4G। তো এইটার মাধ্যমে আপনারা খুব সহজে খুব স্পিডে আপনারা ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। তো তারপর আসা যাক আমার কাছে যেটা ভালো লেগেছে এই ফোনটির ডিসপ্লে। তো ডিসপ্লে আপনারা সাইজ হিসেবে পেয়ে যাচ্ছেন 6.1 ইঞ্চি, যেটা কিনা একটা অসাধারণ একটা অনেক বড় ডিসপ্লে, যেটাতে আপনারা ভিডিও দেখে গেম খেলে অনেক মজা পাবেন। তো এইটাতে আপনারা রেজুলেশন হিসাবে আপনারা HD 720x আপনারা 1520 পিক্সেল পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি তো মাল্টিটাচ রয়েছে। তো এরপর আমি ফোনটাতে সরাসরি আমি ক্যামেরায় চলে যাব, কারণ এই ফোনটাতে ক্যামেরা হিসাবে পেছনে ব্যবহার করা হয়েছে 3টা ক্যামেরা পরপর। যেই 3টা ক্যামেরায় প্রথমে একটি থাকছে 8 মেগাপিক্সেল, তো 8 মেগাপিক্সেল প্লাস, 5 মেগাপিক্সেল প্লাস, 0.8 মেগাপিক্সেল বন্ধুগণ। তো এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ আপনারা সুন্দর সুন্দর ছবি কিংবা ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই তার পাশাপাশি আপনারা ক্যামেরায় তো অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। তো ক্যামেরা কিন্তু এই কম বাজেটের মধ্যে একদম মাথা নষ্ট এত কিছু আপনাকে প্রোভাইড করেছে। তো এই ফোনটাতে খারাপ দিকও কিন্তু আমি বলবো, তো আগে আপনাদেরকে এই ফোনটাতে কী কী পাচ্ছেন তো আমি সেটা আপনাদেরকে জানাইয়া দিই। তো এরপর আপনারা যে ফোনের যে সিকিউরিটি থাকে, তো সিকিউরিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক, তো তার পাশাপাশি তো আপনাদের ফেস লক থেকেই যাচ্ছে। তো আপনারা কম দামের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি ফেস লক পেয়ে যাচ্ছেন। তো এরপর এই ফোনটাতে আমি যাব সরাসরি ফোন মেমোরি, মানে আপনার মেমোরি বাদে আপনি ফোন মেমোরি পেয়ে যাচ্ছেন 32 জিবি। তো এরপর আমি সরাসরি ফোনটা চলে যাব আপনি অপারেটিং সিস্টেম হিসেবে। তো অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড PIE V9.0 Go Edition, যেটা কিনা এই কম বাজেটের মধ্যে অসাধারণ আপনার পারফরমেন্স দিবে। তো ফোনটাতে র্যাম হিসাবে ব্যবহার করা হয়েছে 2 জিবি, এমনকি প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে 1.6 GHz, যেটা আপনার কম বাজেটের মধ্যে আপনার ফোনের স্পিড কিন্তু সেই থাকবে। তো এইবার আমি সরাসরি চলে আসবো ফোনের ব্যাটারি আপনারা কত অ্যাম্পিয়ার পাচ্ছেন। তো ফোনের ব্যাটারিটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন 3000 অ্যাম্পিয়ার ব্যাটারি, তো যেটা কম বাজেটের মধ্যে অনেকটা যথেষ্ট। তো তারপর আমি সরাসরি ফোনটাতে চলে আসব এইটার খারাপ দিক নিয়ে। তো এইটার খারাপ দিক বন্ধুগণ আমি একদম পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইটার যে সামনেকার যে ক্যামেরাটি রয়েছে, তো এই ক্যামেরাটি কিন্তু আরও আপনাদেরকে মাথা নষ্ট করে দেবে। এই সামনের ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা কিনা কম বাজেটের মধ্যে আপনারা 16 মেগাপিক্সেল, এটাতে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ আপনারা ভালো পেয়ে যাচ্ছেন। আপনার এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ফটো আপনারা খুব সুন্দরভাবে তুলতে পারবেন। তো এইবার আসা যাক ফোনটার তো পুরোপুরি ডিটেলস দিয়ে দিলাম। তো ফোনটা এই 7,890 টাকার মধ্যে অনেক ভালো, কিন্তু এই ফোনটার আমার যেইটা আমার নিজের কাছে খারাপ লেগেছে তো সেইটাই আমি আপনাদেরকে বলছি। তো এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 3000 অ্যাম্পিয়ার ব্যাটারি, যেইটাতে কিনা ফোনটাতে 2 জিবি র্যাম আর ফোন মেমোরি হিসেবে 32 জিবি, আর ক্যামেরা অসাধারণ ব্যবহার করা হয়েছে, প্রসেসর অনেক ভালো ব্যবহার করা হয়েছে, কিন্তু এই 3000 অ্যাম্পিয়ার এই ফোনের জন্য যথেষ্ট নয় আমি মনে করি।
তো এইটাতে আর একটু বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিলে অনেক ভালো হতো আমার জানা মতে। তো এইটা আমার খারাপ দিক মনে হয়েছে এই ফোনটির। তো আপনার কোনটা খারাপ দিক মনে হয়েছে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন।